যদি জিবি হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হতো সেটা অসম্ভব ছিল না। তার উপহার দিয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট। আমার সঙ্গে পশ্চিমী আসরে প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নতে মানিক সরকার কালকে ভোট দিয়েছেন। ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন চৌধুরী। লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষ সামনে চেহারা দেখাতে। কাস্ট্রোতেরই আদর্শ, নীতি নীতি পরায়ণতা। কমিউনিস্ট পার্টি আলাদা, কমিউনিস্ট বুর্জোয়া পার্টি, বড়লোকের পার্টি, বড়লোকের পার্টি, বুর্জোয়া পার্টিতে মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিহ্নিতে ভোট দিয়েছে। এর চাইতে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে। দুর্ভাগ্য বিপ্লব দেব করায়নি এই কাজটা, আপনার পরম বন্ধু জিতেন চৌধুরী করিয়েছে। কি জিতেন চৌধুরী আদা কেলেঙ্কারির পর আপনা আপনি সাজা স্বরূপ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রী পরিষদকে বের করেছিলেন। আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যের যে কমিউনিস্টকে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক, সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে বেইজ্জত করেছে জিতেন চৌধুরী। সেটা আপনার প্রতিহিংসার বলি নিয়েছে। কমিউনিস্টরা আমার হাসি পায় এদেরকে দেখলে। এখন কি বড় বড় বলি, সাথে একটা ব্যাগ থাকতো, ব্যাগ নিয়ে ঘুরত। কমিউনিস্ট ইন্টেলেকচুয়াল, নীতিপরায়ণ, ব্যাগের থেকে কি বের হয়? বিজিতাদির ব্যাগ থেকে কি বেরিয়েছে? রোজ বলি গোটালা। ওর এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে? ওখানে কংগ্রেসের হাত চিহ্নের আশিস সাহা কি ব্যাগের মধ্যে রেখেছেন, এগুলো নিয়ে ঘুরতেন? ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজ বলি আছে, আপনাদের ব্যাগের মধ্যে আশিস সাহা আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে, তো ত্রিপুরার মানুষ কোনোদিনও